আচ্ছা, আজকের ক্লাসে আমরা দেখ, আমরা গতদিন তাহলে বলেছি যে সাইক্লোহেক্সেন সম্বন্ধে বলেছি যে এটা চেয়ার স্ট্রাকচার হয়, এটা একটা কনফর্মার, এবং এই কনফর্মারগুলো কি হয় না, ইনভার্সন হয়, মানে কনফর্মার চেঞ্জ হয়। তো এই কনফর্মারটা আমরা কি আগের দিন বলেছিলাম যে দিস কনফর্মার উইল বি ইনভার্টেড টু দিস কনফর্মার, এইটা ওটাতে চেঞ্জ হবে, এরকম করে আমরা বলেছিলাম, বা উল্টোটা বলেছিলাম এটা থেকে এটাতে হবে চেঞ্জ, যা খুশি বলতে পারিস। এবং সেখানে হয়েছিল বলা যে অ্যাক্সিয়াল উইল বি চেঞ্জ টু ইকুয়েটোরিয়াল, মানে অ্যাক্সিয়াল বন্ড উইল বি চেঞ্জ টু ইকুয়েটোরিয়াল অ্যান্ড ইকুয়েটোরিয়াল বন্ড উইল বি চেঞ্জ টু অ্যাক্সিয়াল। মানে এখন যদি বলি যে এইটা হচ্ছে এইচ এ, এটা এইচ বি, তার মানে এইটা হবে এইচ বি, এটা হবে এইচ এ। দিস অ্যাক্সিয়াল ইজ চেঞ্জ টু ইকুয়েটোরিয়াল, দিস ইকুয়েটোরিয়াল ইজ চেঞ্জ টু অ্যাক্সিয়াল, বাট বিটা ইজ রিমেন বিটা, আলফা ইজ রিমেন আলফা। তো এটাও একটা কনফর্মার, এটাও একটা কনফর্মার, বোথ আর কনফর্মার অফ সাইক্লোহেক্সেন। এবং এই দুটো কনফর্মার বলবো ইকুয়াল এনার্জি, দে আর সেম এনার্জি, ইকুয়াল এনার্জি অফকোর্স। এবারে আমরা যে জিনিসটা আজকে দেখাবো যে এখান থেকে এখানে কনভার্সন যে হলো, মানে এই যে ইনভার্সন হলো, কোন পাথওয়ে দিয়ে যাচ্ছে, মানে এখান থেকে এই স্ট্রাকচারে যে পৌঁছালো, মাঝে কি স্ট্রাকচারাল চেঞ্জটা হচ্ছে সেইটাকে আমরা বোঝাবো। দেখ, এইরকম এইরকম ভাবে একটু ডিটেলস আঁকতে হবে, কি সেটা না, এইটাকে লিখি এইচ এ, এটাকে লিখলাম এইচ বি, তার মানে এইটা আমার সামনে আছে বলে একটু মোটা করে দি, মোটা করে দি, মোটা করলাম আমার বোঝার সুবিধার জন্য, মানে এইটা আমার সামনের দিকে আছে, এর আমার পেছনের দিকে আছে। এই কার্বনটাকে সোজা উপরের দিকে তুলব, এই কার্বনটাকে নিচের দিকে চাপ দেবো, ইন্টারেস্টিং ব্যাপার, এটাকে উপরের দিকে তুলব, এটাকে নিচের দিকে, করলে কি হবে, এই কার্বন এই কার্বন এই কার্বন এই কার্বন, এই যে চারটে, দে উইল বিকেম ইন এ সেম লাইন, ওরা একই লাইনে আসবে। সেইটাকে আঁকার নিয়মটা কি, না দেখ, এইটা আমার সামনে আছে, এই আমার সামনে আছে, এইটা এইটাকে আগে ড্র করে দিই, এটা কাজ করি, নাম্বারিং করে দিই, নাহলে বুঝতে খুবই খুবই সমস্যা হবে। এটা এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে এই আমার এক দুই এই তিন চার, তাহলে পাঁচটা নিচে নেমেছে, ছয়টা উপরের দিকে উঠেছে, এই 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 জুড়েছে, এই রকম একটা স্ট্রাকচার এসেছে, মানে এটা এখান থেকে এইখান থেকে জুড়েছে, এইছে, তাহলে এটা এক দুই তিন চার, এটা পাঁচ এই ছয়, এইরকমই একটা স্ট্রাকচার এসেছে, তাহলে এইটা আমার এইচ এ, এটা হচ্ছে এইচ বি, এই স্ট্রাকচারটা এসেছে। এটাকে বলা হচ্ছিল চেয়ার স্ট্রাকচার, এটাকে বলবো হাফ চেয়ার, এটাকে কি বলবো, হাফ চেয়ার। এই অ্যাঙ্গেলগুলোকে একটু মাথায় রাখতে হবে, মানে এই যে এই যে ডিরেকশান, ছয়কে ওপরের দিকে দিয়েছি, পাঁচকে নিচের দিকে দিয়েছি, তাহলে এরকমইটা হবে, এইখানেও একই রকমই ফোর্স, ছয় ওপরের দিকে পাঁচ নিচের দিকে, ছয়কে ওপরে তুললাম পাঁচকে নিচে দিলাম, দিলে কি হবে, দিলে যে স্ট্রাকচারটা আসবে সেটা এইরকম, এই এই এইরকম, এইটা এই আমার সামনের দিকে এটা আছে, বাকিটা পেছনের দিকে আছে, এইরকম স্ট্রাকচার আছে, এটা এক দুই তিন চার এই পাঁচ এই ছয়, এই স্ট্রাকচারটা আছে, এইটাকে বলা হবে টুইস্ট বোর্ড স্ট্রাকচার, এটাকে বলবো আমরা টুইস্ট বোর্ড স্ট্রাকচার। এই যে টুইস্ট বোর্ড স্ট্রাকচারটা হলো, এবারে দেখ, এই দুইকে ওপরের দিকে ঠেলবো, তিনকে নিচের দিকে নামাবো, দুইকে ওপরের দিকে ঠেলবো, তিনকে নিচের দিকে নামাবো, এবারে এই 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 দুটো কার্বন, তো আমার তখন কি হবে, না তাহলে এইখানে একে কি আসবে, এইচ এ এইচ বি
নেক্সট স্ট্রাকচারটা কি হবে না নেক্সট দেখ তাহলে আমার এইখান থেকে 4 5 6 1 এই আমার 4 5 6 1 তাহলে এইখান থেকে কি হবে 2 3 একই লাইনে এই সামনের দিকেই সবাই আছে এটা কোনো ভাবেই কোনো চেঞ্জ নেই 1 2 3 1 2 3 4 4 5 6 এই এইচ বি এইচ বি এটাও একটা হাফ চেয়ার এটাও কি স্ট্রাকচার হলো ইট ইজ অলসো এ হাফ চেয়ার এবারে দেখ আবার সেই একই রকমই মানে 2 কে উপরের দিকে ঠেলবো 3 কে নিচের দিকে এই নামালে কি হবে না 2 উপরে উঠলো মানে 2 নম্বর কার্বনটা উপরের দিকে উঠলো 3 নিচে নামলো তখন আমরা অ্যাকচুয়ালি যে স্ট্রাকচারটা পাবো সেটা হচ্ছে এই এই তার মানে কি দাঁড়াবো এইটা তখন 1 নম্বর হবে এই এইচ পি এটা এইচ এ 1 এটা 2 3 4 5 6 এই আমার এটা কোন দিকে আছে সামনের দিকে আছে তাই দেখ 2 উপরের দিকে উঠেছে 3 এই আমার নিচের দিকে নিয়েছে তাহলে এই রকম ভাবে এইটা চেয়ার ইজ কনভার্টেড টু ইনভার্টেড চেয়ার ইনভার্টেড চেয়ার মানে যদি এটাকে বলি চেয়ার স্ট্রাকচার দিস উইল বিকেম ইনভার্টেড চেয়ার চেয়ার আর ইনভার্টেড চেয়ার এই দুটো কনফর্মারের এনার্জি ইকুয়াল কার চেয়ার আর ইনভার্টেড চেয়ার তারা কাট থ্রু দিয়ে গেল চেয়ার ইজ কনভার্টেড টু ফার্স্ট হাফ চেয়ার ইজ কনভার্টেড টু টুইস্ট বোর্ড ইজ কনভার্টেড টু অ্যানাদার হাফ চেয়ার দিস হাফ চেয়ার ইজ কনভার্টেড টু ইনভার্টেড চেয়ার এই কনফর্মারের থ্রু দিয়ে গেল এইটাকে বলা হয় ইনভার্সন আইটিনিয়ারি এই টার্মটা মুখস্থ রাখতে হবে ইনভার্সন আইটিনিয়ারি ইনভার্সন ইনভার্সন আইটিনিয়ারি আইটিনিয়ারি টার্মটা ট্রাভেলের সঙ্গে রাখে মানে কেউ দূরে যখন বেড়াতে যায় তখন তাকে জিজ্ঞেস করে যে তোমার ট্রাভেল আইটিনিয়ারি কি ট্রাভেল আইটিনিয়ারি মানে তুমি কোন ট্রেনে প্রথমে কোথায় যাবে সেখান থেকে কোথায় যাবে বা বলে কেউ বিদেশে যাচ্ছে বলে তোমার ফ্লাইট আইটিনিয়ারিটা কি মানে প্রথমে কোন ফ্লাইটে কোথায় যাবে সেখান থেকে কোথায় যাবে এরকম তার মানে এটাও হচ্ছে গিয়ে ইনভার্সনের আইটিনিয়ারি মানে ভায়া কোথায় কোথায় দিয়ে এই ইনভার্সনটা হচ্ছে এই প্রত্যেকটাকেই কিন্তু আমরা বলবো সাইক্লোহেক্সেনের কনফর্মার ইচ অফ দেম উইল বি কল্ড কনফর্মার্স অফ সাইক্লোহেক্সেন ডিফারেন্ট কনফর্মার্স এটা চেয়ার এটা হাফ চেয়ার এটা টুইস্ট বোর্ড এটা অন্য একটা হাফ চেয়ার এটা ইনভার্টেড চেয়ার এবারে আমাকে জানতে হবে এদের এনার্জিগুলো কেমন মানে আমরা জানি কনফর্মারের এনার্জি অতি অবশ্যই কি চেঞ্জ আমরা আগে পড়েছি যে আমার দাঁড়িয়ে থাকাটা যদি একটা কনফর্মার হয় শুয়ে থাকাটা অন্য একটা কনফর্মার তাহলে অবভিয়াসলি সব থেকে স্টেবল কন্ডিশন কোনটা না শুয়ে থাকা কনফর্মার আর আমি যদি খেলাধুলো করি দ্যাট কনফর্মার উইল বি মাই হাইয়েস্ট এনার্জি কনফর্মার বা যদি ব্যায়াম করি দ্যাট উইল বি মাই হাইয়েস্ট এনার্জি কনফর্মার ঠিক একই রকমভাবে সাইক্লোহেক্সেনের এই যে কনফর্মারগুলোর কথা আমরা বলছি এদের মধ্যে সব থেকে স্টেবল কনফর্মারটা হচ্ছে চেয়ার কনফর্মার তাহলে একটা স্টেবল কনফর্মার আরেকটা স্টেবল ইনভার্টেড চেয়ার কনফর্মারে যাবে কিসের থ্রু দিয়ে ভায়া হায়ার এনার্জি কনফর্মার তার মানে এই কনফর্মারগুলোর এনার্জি বেশি হবে এখন এই বেশি মানে কি দাঁড়ায় সেইটাকে যদি একটা গ্রাফিক্যালি আমরা রিপ্রেজেন্ট করি এই রকমই দেখতে লাগবে এইটাকে বলা হবে ইনভার্সন কোঅর্ডিনেট ইনভার্সন কোঅর্ডিনেট বই থেকে দেখে নিবে বা আমি ছবি তুলে পাঠিয়ে দেবো ইনভার্সন কোঅর্ডিনেট আমি লিখবো পোটেন্সিয়াল এনার্জি তাহলে এখানে যদি প্রথমে আমার চেয়ার কনফর্মারটা থাকে সো ইট উইল গো টু প্রথমে একটা হাফ চেয়ারে গেল এইখানে থাকবে একটা প্রথমে হাফ চেয়ারটা দেন ইট ইজ কনভার্টেড টু একটা টুইস্ট বোর্ড
it is converted to another half chair. এটা অন্য একটা হাফ চেয়ারে এলো, এই হাফ চেয়ারটা কিসে এলো, না ইনভার্টেড চেয়ারে এলো। তার মানে চেয়ার থেকে সব থেকে ম্যাক্সিমাম এনার্জি এলো কার, না হাফ চেয়ার, হাফ চেয়ার থেকে এনার্জি মানে কমে কি হলো, টুইস্ট বোর্ড, টুইস্ট বোর্ড থেকে আবার একটা হাফ চেয়ার, সেটা আরো এই দুটো হাফ চেয়ার অতি অবশ্যই কি হবে, সেম এনার্জি, দিস হাফ চেয়ার উইল বি কনভার্টেড টু অ্যানাদার ইনভার্টেড চেয়ার। এইবারে এই যে টুইস্ট বোর্ড, এইখানে অনেকগুলো কথাবার্তা আছে, কি কথাবার্তা আছে, না কথাবার্তা বলার আগে আমাদের একটা কথা একটু বুঝতে হবে, যে আমরা সেটা একটু পরের দিকে পড়ব, মানে পরের ভিডিওতে হয়তো সেটা আমরা ডিসকাশন করব, যে এই সাইক্লোহেক্সেনের চেয়ার স্ট্রাকচারে কি কি সিমেট্রি এলিমেন্ট আছে। আমরা জানি এখানে C6 আছে, সিগমা প্লেন আছে, হ্যামটেন সব কিছু আছে, C2 আছে, C2। তাহলে এই যে কনফর্মার গুলো সবার মধ্যে কোন সিমেট্রি অ্যাক্সিসটা কনস্ট্যান্ট থাকবে, মানে এর মধ্যে এইটার মধ্যে কোন সিমেট্রি অ্যাক্সিসটা কনস্ট্যান্ট থাকবে, এটা আমরা সেটা পরের ভিডিওতে আরো মানে ডিটেলস দেখাবো, যে এই সমস্ত গুলোর মধ্যে অ্যাকচুয়ালি C2 অ্যাক্সিসটা কনস্ট্যান্ট থাকবে, মানে সবার মধ্যে একই C2 অ্যাক্সিস আছে, আরো অন্য কিছু আছে সেটা আমরা বলছি না, তাহলে সবার মধ্যে কি আছে, C2 অ্যাক্সিস আছে, মানে কমন একটা C2 অ্যাক্সিস। সেই জন্য এই যে পাথওয়েতে, এই যে ইনভার্সান পাথওয়ে, এই ইনভার্সান পাথওয়েটাকে বলা হয় C2 পাথওয়ে, C2 পাথওয়ে। এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে C2 পাথওয়ে বাদ দিয়ে কি আর কোনো পাথওয়ে আছে? হ্যাঁ, এই সেম ইনভার্সানটাকে আরো অন্যভাবে এক্সপ্লেন করা যায়, কিভাবে না সেইটা দেখাচ্ছি, দেখ এইটাকে মুছে দিয়ে এরকম করে এখন যদি দেখাই, যে এই এক নম্বরটাকে এরকম করে যদি নিচের দিকে নামিয়ে দিই, একটাকে নিচের দিকে নামিয়ে দিলাম, তাহলে কি স্ট্রাকচারটা আসবে, তাহলে এরকমই একটা স্ট্রাকচার আসে, এই 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 এরকমই একটা আসে স্ট্রাকচার, এটা 1 2 3 এই 4 5 6 এরকমই একটা আসে স্ট্রাকচার। বেশ, এবারে যে দেখ তাহলে এটা এরকমই এলো, আবার যদি একটাকে নিচের দিকে নাম, আচ্ছা এরকম করলে একটু বুঝতে যে তোদের হয়তো সমস্যা হবে, একটা কাজ করি, এটাকে নিচের দিকে না নামিয়ে এটাকে ওপরের দিকে প্রথমে একটু তুলি, এই 4 ওপরের দিকে তুললে এইরকমই আসবে, এরকমই আসবে দেখতে, 1 2 3 4 5 6 এবার একটু ভালো লাগবে হলো, আবার 4 ওপরের দিকে একটু তুলি, তাহলে এই রকম দেখতে পাবে, এটা 1 2 3 4 5 6 এবারে কি করব, একটাকে নিচের দিকে নামাই, তাহলে কি হবে, এবারে আগে যে স্ট্রাকচারটা ড্র করেছিলাম সেই রকমই হবে, 1 2 3 4 5 6 আবার একটাকে নিচের দিকে নামিয়ে দিই, কি হবে না, তাহলে এই স্ট্রাকচার কি বলবো, এটাকে বোট মানে নৌকার মতো দুপাশে যেন দুটো উঠে আছে, বোট এটাকে বলবো, হাফ বোট এটাকে বলবো, অ্যানাদার হাফ বোট। তাহলে কি এলো না, সাইক্লোহেক্সেনের ইনভার্সানটাকে দুরকম ভাবে আমরা দেখাতে পারি, একটা হচ্ছে গিয়ে চেয়ার থেকে হাফ চেয়ার থেকে টুইস্ট বোর্ড থেকে আবার হাফ চেয়ার
থেকে ইনভার্টার চেয়ার বা দেখাতে পারি চেয়ার থেকে হাফ বোর্ড থেকে বোর্ড, বোর্ড থেকে আবার হাফ বোর্ড, হাফ বোর্ড থেকে ইনভার্টার চেয়ার। এই পাথওয়ে দিয়ে গেলে সমস্ত কনফর্মারের মধ্যে যে কমন সিমেট্রি এলিমেন্ট আছে সেটা হচ্ছে সিগমা, সেটা হচ্ছে সিগমা প্লেন, মানে সমস্ত কনফর্মারের মধ্যে একটা কমন সিগমা প্লেন আছে, সেই জন্য এই পাথওয়েটাকে আমরা বলছি সিগমা পাথওয়ে। তাহলে পরীক্ষা এই রকমই কোশ্চেন দেয় যে এক্সপ্লেন দা সি টু এক্সপ্লেন দা কনফর্মার আইটিনিয়ারি অফ সাইক্লোহেক্সেন ইন এ সি টু পাথওয়ে, বা বলতে পারে ইন এ সিগমা পাথওয়ে, যা বলবে সেই হিসাবে তোকে এক্সপ্লেন করতে হবে। এখানেও ঠিক তাই, চেয়ার আর ইনভার্টেড চেয়ারের সব থেকে স্টেবল এনার্জি, আর এরা হচ্ছে আনস্টেবল ওপরের দিকে, চেয়ারের পরে হাফ চেয়ার, তারপরে বোর্ড একটু কমলো আবার বাড়লো হাফ চেয়ার থেকে আবার গেলো চেয়ার। এখন প্রশ্নটা হচ্ছে দেখ, এইটাকে তাহলে মুছে দিলাম, মুছে দিয়ে আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস এখানে আমাকে ডিসকাশন করতে হবে, কি সেটা, সেটা একটু উচ্চ আছে। উচ্চটা কি না, সাইক্লোহেক্সেনের এই যে সি টু পাথওয়ের কথা আমরা যে যে বললাম, চেয়ারটা কোথায় যাচ্ছে, চেয়ারটা যাচ্ছে একটা টুইস্ট বোল্ট, এই এই এইটাকে বলছি আমরা টুইস্ট বোল্ট, আর এটা তাহলে সি টু পাথওয়ে দিয়ে যাচ্ছে, আর এটা যাচ্ছে একটা বোট কনফর্মারের থ্রু দিয়ে, বোট এটা টুইস্ট বোট, এটা বোট দিয়ে কোথায় যাচ্ছে না ইনভার্টেড চেয়ার, এই তাহলে এইটা হচ্ছে সিগমা পাথওয়ে। তাহলে এই চেয়ার থেকে ইনভার্টেড চেয়ার সি টু পাথওয়ে দিয়ে যাওয়া মানে টুইস্ট বোট, সিগমা পাথওয়ে দিয়ে যাওয়া মানে বোট, বোটের থ্রু দিয়ে যাচ্ছে। এখন দেখ এর মাঝখানে কিছু আরো কনফর্মার আছে যেগুলোর কথা আমরা বলি, কি সেটা, সেইটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি টুইস্ট বোট খুব সহজেই বোটে কনভার্ট হতে পারে, বোট খুব সহজেই টুইস্ট বোটে কনভার্ট হতে পারে, মানে এটা একটু নিজেরা চিন্তা করবি, যদি এরকম করে একটু হাতে আঙুল দিয়ে দেখাই যে দেখ এই দেখ এরকমই এসে এই উঠে গেছে, এটা হচ্ছে বোট, মানে এরকমই দুটো লাইন এসে এরকম উপরে মানে নৌকর মাছ তুলের মতো উপরের দিকে উঠে গেছে, এটা হচ্ছে বোট। এই বোটের দুটো এই পয়েন্টকে ধরে, মানে এই যে এই এই দুটো পয়েন্ট, এই যে এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টকে ধরে যদি এরকম করে মুচড়ে দেই, এরকম করে যদি মুচড়ে দেই, এরকম করে যদি মুচড়ে দেই, তাহলে যে কনফর্মারটা আসবে যদি এরকম করে মুচড়ে দেই, এই মুচড়ে দেওয়া তখনই হবে টুইস্ট বোট, এই ছিল এই মুচড়ে দিলাম বা এই ছিল এই মুচড়ে দিলাম, তার মানে বোটের এই দুটো এই দুটো কার্বনকে এদিকে মুড়ে দিলে একটা একটা টুইস্ট বোট, আর এদিকে মুড়ে দিলে আর একটা টুইস্ট বোট, সো টুইস্ট বোটটা সহজেই বোটে কনভার্ট হতে পারে, অ্যান্ড বোট ক্যান বি কনভার্টেড টু টু ডিফারেন্ট টুইস্ট বোট, সেইটা আমাদের এইখানে একটু ভালো করে আঁকতে হবে, কি সেটা না দেখ, এইটা এই মাঝখানে বোটটাকে আঁকি, এই বোটটাকে আঁকলাম বোট, যদি এটাকে এদিকে টুইস্ট করি তাহলে এই কার্বনটা উপরে উঠবে, তার মানে তখন টুইস্ট বোটের স্ট্রাকচারটা হবে এই রকম, এই মানে এটাকে যদি এক দুই বলি, এটা এক, এটা হচ্ছে দুই, এটা এই উঠে গেল, আর যদি এটাকে এটা দুই মানে তখন এটা হচ্ছে তিন, আর যদি উল্টো দিকে প্যাঁচটা দিই তাহলে আমার কি হবে, এই পয়েন্ট ঠিক থাকলো ফিক্সড, তখন এই 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 আর এই
এইটা তখন হলো এক, এইটা হলো এক, এই দুই তখন নামলো নিচে, তিন ওপরে, চার সরি এই পাঁচ, এই ছয়, এই তিন ওপরে উঠে গেল, তিন ওপরে এই, তাহলে এইটা দাঁড়ালো এইরকমই একটা বক্র, হয় দুই ওপরে তিন নিচে বা তিন ওপরে দুই নিচে, তাহলে এটাও একটা টুইস্ট বোর্ড আর এটাও আর একটা টুইস্ট বোর্ড। এখন কোশ্চেন হচ্ছে বলবি এটা কেমন যেন একটা হচ্ছে, এটাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে যে ডিফারেন্ট কনফর্মার মানে কি, মানে তাদের এনার্জি ডিফারেন্ট বেসিক্যালি। এখন কোশ্চেন হচ্ছে যে এই বোটের সঙ্গে টুইস্ট বোটের এনার্জি গ্যাপটা খুবই কম, বোট এবং টুইস্ট বোটের মধ্যে এনার্জি গ্যাপটা খুবই কম, তাহলে কার বেশি না বোটের একটু বেশি? তাহলে অ্যাকচুয়ালি যদি এরকম করে আমি ছবিটা আঁকি যে দেখ এই যদি আমার বোট হয়, বোট এই বোট, এইখানে একটা টুইস্ট বোট ওয়ান আর এইখানে লিখবো টুইস্ট বোট টু, তাহলে কোশ্চেনটা হচ্ছে গিয়ে কি দেখ আমরা আগে যে সিটু পাথের ছবিটা ড্র করেছিলাম, এই আমাদের ছিল চেয়ার, চেয়ার থেকে ছিল ইনভার্টেড সরি ছিল হাফ চেয়ার, এই দেখ তাহলে চেয়ার থেকে ছিল হাফ চেয়ার, হাফ চেয়ার থেকে অ্যাকচুয়ালি আসে কোথায় টুইস্ট বোট ওয়ান, টুইস্ট বোট ওয়ান ইজ কনভার্টেড টু বোট, বোট ইজ কনভার্টেড টু টুইস্ট বোট টু, টুইস্ট বোট ইজ কনভার্টেড টু অ্যানাদার হাফ চেয়ার বা হাফ চেয়ার ওয়ান হাফ চেয়ার টু, দিস ইজ কনভার্টেড টু আইসি মানে ইনভার্টেড চেয়ার। তাহলে এই কর্মকাণ্ডটা অ্যাকচুয়ালি হয় কোন কর্মকাণ্ড না এই কর্মকাণ্ডটা, মানে চেয়ার থেকে হাফ চেয়ার, হাফ চেয়ার থেকে টুইস্ট বোট ওয়ান, টুইস্ট বোট ওয়ান ইজ গোয়িং টু বোট, বোট ইজ বোট ইজ গোয়িং টু টুইস্ট বোট টু, টুইস্ট বোট টু ইজ এগেন গোয়িং টু হাফ চেয়ার টু থেকে এইটা। এই যে বোট আর টুইস্ট বোট এদের মধ্যে এনার্জি গ্যাপটা খুবই কম, খুব মানে খুবই কম মানে খুব অত্যন্ত কম, সেই জন্য একটা টার্ম বলা হয়, এই যে কনফর্মার গুলোর কথা বলা হলো, এই যে কনফর্মার গুলোর কথা চেয়ার হাফ চেয়ার টুইস্ট বোট এদিকে দুটো ভাগে ভাগ করা যায়, দে ক্যান বি ক্লাসিফাইড ইন টু পার্ট, কি দুটো পার্ট, চেয়ার হাফ চেয়ার এদিকে বলা হয় সাইক্লোহেক্সেনের রিজিড কনফর্মার, রিজিড কনফর্মার, আর বোট আর টুইস্ট বোট একে বলা হয় ফ্লেক্সিবল কনফর্মার, ফ্লেক্সিবল কনফর্মার, ফ্লেক্সিবল কনফর্মার, এই হিসাবে নামকরণ করা হয় ফ্লেক্সিবল কনফর্মার, কাকে টুইস্ট বোট আর বোটকে বলা হয়। এইটাকে উপরে বেস করে আরেকটা অসাধারণ কনসেপ্টের কথা আমরা বলছি দেখ, তাহলে এইটা গেল গিয়ে সিটু পাথওয়ে, যদি সিগমা পাথওয়ের কথা বলি, চেয়ার কোথায় যায়, চেয়ার যায় হাফ বোট এইচ বি ওয়ান, হাফ বোট ওয়ান, চেয়ার থেকে গেল হাফ বোট, হাফ বোট কোথায় আছে বোটে, হাফ বোট আছে বোটে, বোট কোথায় যায় না হাফ বোট টু, হাফ বোট টু, হাফ বোট টু কোথায় আছে না ইনভার্টেড চেয়ার, তাহলে এই পয়েন্টটা দেখ কি অসাধারণ, তার মানে সি টু আর এইটা হচ্ছে গিয়ে সিগমা পাথওয়ে, এবারে দেখ একটা সাইক্লোহেক্সেন মলিকুল সে ইনভার্সন শুরু করলো, সে মনে কর সি টু পাথ হয়ে দিয়ে ইনভার্সনটা শুরু করলো, তাহলে হাফ চেয়ার ওয়ানের থ্রু দিয়ে কোথায় এলো টুইস্ট বোট ওয়ান, টুইস্ট বোট ওয়ানের থ্রু দিয়ে কোথায় এলো বোট, এই যে বোট এর কাছে দুটো অপশান, এ টুইস্ট বোট টু থেকে আবার হাফ চেয়ার টু থেকে ইনভার্টেড চেয়ার হতে পারে, বোট হাফ বোটের থ্রু দিয়ে ইনভার্টেড চেয়ার আসতে পারে, কারণ এটা কমন
বা উল্টোটা বলতে পারি, সিগমা পাথ মানে মানে তার মানে সিটু পাথ হয়ে দিয়ে শুরু করে বোটে এলো, বোট থেকে ও সিটু পাথ হয়ে দিয়েও কমপ্লিট করতে পারে বা আবার সিগমা পাথ হয়ে দিয়েও কমপ্লিট করতে পারে। তাহলে একই রকম ভাবে সে যদি সিগমা পাথ হয়ে দিয়ে শুরু করে চেয়ার থেকে সিগমা পাথ হয়ে দিয়ে হাফ বোট ওয়ানে থ্রু দিয়ে বোটে এলো, এটা সিগমা পাথ হয়ে, তারপরে ও সিগমা পাথ হয়ে দিয়ে আবার হাফ বোট টু হয়ে কমপ্লিট করতে পারে বা ওখান থেকে টুইস্ট বোট টু তে কনভার্ট হয়ে হাফ চেয়ার টু হয়ে এটা কমপ্লিট করতে পারে, মানে ও আবার সি টু পাথ হয়ে দিয়েও যেতে পারে। তার মানে একটা পাথ হয়ে দিয়ে শুরু করে ও শেষ করতে পারে যে কোনো একটা পাথ হয়ে দিয়ে, এই টার্মটাকে বলা হয়, সেই জন্য বলা হয় এই টার্মটা যে আইদার সি টু ইনভার্সান পাথ হয়ে অর সিগমা ইনভার্সান পাথ হয়ে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ এই টার্মটা বলা হয় এইটার মানে, এইটার মানে হচ্ছে এইটাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে এরা এইভাবে একটা পাথ হয়ে দিয়ে শুরু করে এসে আবার অন্য পাথ হয়েও চেঞ্জ করতে পারে। আচ্ছা আরেকটা টার্ম দেখ, এই যে আমরা দেখালাম এই যে ফ্লেক্সিবল কনফর্মারের কথা বললাম, কে বোট আর টুইস্ট বোট, তার মানে এই আমার যদি বোটের দুটো কার্বন হয় এদিকে ঘোরালে একটা একটা টুইস্ট বোট আর এদিকে ঘোরালে একটা টুইস্ট বোট, এই যে রোটেশনটা দিচ্ছি এই রোটেশনটাকে বলা হয় সিউডো রোটেশন। পরীক্ষায় কোশ্চেন দেয় সিউডো রোটেশন, তার মানে তোকে বলতে পারে হোয়াট ইজ সিউডো রোটেশন, তোকে বলতে হবে সাইক্লোহেক্সেনের ফ্লেক্সিবল কনফর্মার গুলো কারা, বোট এবং টুইস্ট বোট, দে আর ইন্টারচেঞ্জেবল ভায়া দ্য সিউডো রোটেশন বিকজ দে আর এনার্জি বেরিয়ার ইজ ভেরি লো। বা কি বলবি, সাইক্লোহেক্সেনের ফ্লেক্সিবল কনফর্মার গুলো যে রোটেশন দিয়ে ইন্টার কনভার্সন হতে পারে দ্যাট রোটেশন ইজ কল্ড সিউডো রোটেশন। এবারে বলবি ওই কনফর্মার গুলোর এনার্জি বেরিয়ার খুবই কম হয়। বা তোকে যদি উল্টো কথা কোশ্চেন করে যে ফ্লেক্সিবল কনফর্মার কারা, তুই তখন কি বলবি, সাইক্লোহেক্সেনের বোট এবং টুইস্ট বোট কনফর্মার সিউডো রোটেশন দ্বারা ইন্টারচেঞ্জ হতে পারে বিকজ দে আর এনার্জি বেরিয়ার ইজ ভেরি লো, দ্যাট ইজ ওয়াই বোট অ্যান্ড টুইস্ট বোট কনফর্মার্স আর কল্ড ফ্লেক্সিবল কনফর্মার, ফ্লেক্সিবল কনফর্মার। তাহলে এই কথাটা এই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে শিখলাম, খুব খটোমটো মানে লাগবে আনলেস ঠান্ডা মাথাতে বারবার লিখে লিখে প্র্যাকটিস করিস, তাহলে দুটো পাথ হয়ে আছে সাইক্লোহেক্সেন রিং ইনভার্সানের, একটা হচ্ছে সি টু পাথ হয়ে মানে সমস্ত কনফর্মারগুলোর মধ্যে কমন সি টু অ্যাক্সিস আছে, অন্য একটা পাথ হয়ে হচ্ছে সিগমা পাথ হয়ে মানে সমস্ত কনফর্মারগুলোর মধ্যে একটা কমন সিগমা প্লেন আছে, সেই জন্য এদের এইভাবে বলা হয়, এইটাকে বলা হয় সাইক্লোহেক্সেন রিং ইনভার্সান আইটিনিয়ারি, সাইক্লোহেক্সেন রিং ইনভার্সান আইটিনিয়ারি। সব থেকে স্টেবল কে চেয়ার, সব থেকে আনস্টেবল কে সিটুর যদি হয় তাহলে হাফ চেয়ার, সিগমার হলে হাফ বোট, তারপরে মাঝখানে কে স্টেবল, বোট এবং বোট এবং টুইস্ট বোট, বোট এবং টুইস্ট বোটের মধ্যে এনার্জি গ্যাপটা খুবই কম, এদের মধ্যে কে একটু বেশি স্টেবল না টুইস্ট বোট একটু বেশি স্টেবল। তাহলে এই কথাগুলো আমরা ডিসকাশন করলাম এবং এটা আমাদেরকে এটা জানতে হবে যে সাইক্লোহেক্সেনের এই যে ইনভার্সানটা রুম টেম্পারেচারেই হয় মানে ইট ইজ ভেরি ভেরি ফাস্ট, সেইটা আমরা বইয়ের একটা ইনফরমেশান পাঠিয়ে দেবো, পার সেকেন্ডে কতবার ইনভার্সান করতে পারে সেই সংখ্যাটা দেখলে মোটামুটি একটা আইডিয়া করতে পারবি তোরা যে এটা কত ফাস্ট, মোটামুটি রুম টেম্পারেচারে এটা পসিবল, পসিবল নয় হিউজ অ্যামাউন্টে হয়। তাহলে এই এবং এই দুটো মানে নর্মাল সাইক্লোহেক্সেন যেখানে আর কোনো কিছু সাবস্টিটিউট নেই সেখানে কি দাঁড়ালো,
না চেয়ার এবং ইনভার্টেড চেয়ার আর ইকুয়াল এনার্জি, মানে এদের এনার্জি হয় ইকুয়াল যখন এখানে আর কোনো সাবস্টিটিউয়েন্ট নেই। আবারও বলছি, ইনভার্সন হলে অ্যাক্সিয়াল বন্ড উইল চেঞ্জ টু ইকুটোরিয়াল বন্ড। অ্যাক্সিয়াল মানে ভার্টিক্যালি আপ হতে পারে বা ভার্টিক্যালি ডাউন হতে পারে, ইকুটোরিয়াল মানে বুঝতে পারছি সেটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে ইনভার্সনের ফলে অ্যাক্সিয়াল বন্ড উইল বি কনভার্টেড টু ইকুটোরিয়াল বন্ড অ্যান্ড ইকুটোরিয়াল বন্ড উইল বি কনভার্টেড টু অ্যাক্সিয়াল বন্ড। বাট আলফা মানে যে বন্ডটার ডিরেকশন নিচের দিকে, দ্যাট উইল রিমেন আলফা। দ্য বন্ড বিটা মানে যার ডিরেকশনটা ওপরের দিকে, দ্যাট উইল রিমেন বিটা। আর কি না, ইনভার্সনের ফলে এই ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, এটা এদিকে হলে এটা হবে এদিকে, মানে কি অল্টারনেট কার্বনগুলোর প্লেন চেঞ্জ হয়। মানে 1-3-5 যদি এখানে নিচের দিকে থাকে, ওখানে 1-3-5টা ওপরের দিকে যাবে। এইটা হচ্ছে গিয়ে মেন বক্তব্য, এইটাকে একটু বুঝতে হবে।